আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 7.1 বীজগণিতের সমাধান করব। হ্যাঁ, এই সমাধানগুলো হল সমীকরণের যে সমাধানগুলো আছে এই অঙ্কগুলো আমরা করব। দেখি এই সমীকরণ কাকে বলে, সমীকরণটা হলো এরকম যে মাঝখানে একটা ইকুয়াল চিহ্ন থাকবে, সমান চিহ্ন থাকবে, এই সমান চিহ্নের দুই পাশে যে অঙ্কগুলি থাকবে, হ্যাঁ, এই অঙ্কগুলি সর্বদা সমান থাকবে। এখন এই অঙ্কগুলি আমরা কীভাবে সমাধান করব সেই সমাধানটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো কীভাবে এই অঙ্কগুলি করা যায়। এখন দেখো আমাদের সমীকরণের প্রথম ভাগগুলি দেখো, আমরা একটা সমাধান প্র্যাকটিস করে দেখি। যেমন সমীকরণের চিহ্ন, এখন এই সমীকরণ অঙ্কে আমরা অজানা যে রাশিগুলি আছে, যেমন এখানে আছে 4x+1 2x+7, এখানে এই x এর মানগুলি হলো আমাদের অজানা, এই মানগুলি কিভাবে জানা ব্যবহার করতে পারি।
কোনো বা চিহ্ন ব্যবহার করবো সবসময়, কোনো অসুবিধা নেই। এখন দেখো এই ফোর এক্স থেকে যদি আমি টু এক্স বিয়োগ করি তাহলে থাকে টু এক্স সমান সেভেন, থেকে যদি আমরা ওয়ান বিয়োগ করি থাকে সিক্স। এখন আমরা অজানা একটা রাশি এক্স এর মান আমরা বাইর করবো, অজানা একটা সংখ্যা এক্স এর মান বাইর করবো। দেখো এখানে টু এক্স, এখানে আছে সমান সিক্স, এক্স সমান হবে এক্স সমান সিক্স বাই টু, অর্থাৎ এক্স এর সাথে যে অঙ্কগুলি থাকবে এই অঙ্কগুলো কি হবে ডান পাশের অঙ্কের সাথে আমাদের ভাগ হয়ে নিচে চলে আসবে। এই চিহ্নটার অর্থ হলো ভাগ, ভাগ হয়ে কি হবে নিচে চলে আসবে। এবার দেখো আমরা যদি কাটাকাটি করি এই টু দিয়ে সিক্স কে কাটলে থাকে থ্রি, সুতরাং এক সমান আমরা লিখতে পারি সি, এক সমান কি হইল সি। সুতরাং নির্ণয় সমাধান নির্ণয় সমাধান এক সমান সি, নির্ণয় সমাধান এক সমান সি। ঠিক আছে, আমরা আরেকটা অঙ্ক প্র্যাকটিস করে দেখি, দেখি এই অঙ্কটা আমরা কতটুকু বুঝতে পেরেছি, আরেকটা অঙ্ক প্র্যাকটিস করলে আমরা বুঝতে পারবো। এখন আরেকটা অঙ্ক দেখি ফাইভ এক্স মাইনাস থ্রি, দেখো ফাইভ এক্স মাইনাস থ্রি ইকুয়াল আমরা কি লিখতে পারি টু এক্স প্লাস থ্রি লিখি, টু এক্স প্লাস থ্রি। এবার দেখি কি হয়, এখন এই সমীকরণের চিহ্নটা দেখো, এই যে মাঝখানে যে সমীকরণ চিহ্নটা আছে সমীকরণের, এই সমীকরণ চিহ্নের আমি যদি সমীকরণের ঠিক মাঝামাঝি দাঁড়াই তাহলে এই সমীকরণ চিহ্নের এই বাম দিকের অংশকে বলা হয় বাম পক্ষ, আর ডান দিকের অংশকে বলা হয় ডান পক্ষ। আমাদের সবসময় এক্স ছাড়া রাশির মানগুলিকে বাম দিকে রাখতে হবে, আর এক্স ছাড়া যে রাশিগুলি আছে এই রাশিগুলিকে আমাদের কি করতে হবে ডান দিকে নিতে হবে। এখন এই ফাইভ এক্স দেখো সমান চিহ্নের ডান দিকে আছে কি এক্স, অন্য রাশিগুলি কি আছে টু এক্স, এটাকে বাম দিকে আনতে হবে মাইনাস এক্স। তারপর আমরা সমীকরণ চিহ্ন দিব, সমীকরণ চিহ্ন দেওয়ার পরে এক্স সারা যে রাশিটা আছে এই রাশিটাকে আমরা সবসময় আগে লিখে নিব। দেখো তো এখানে সমীকরণ চিহ্নের ডান পক্ষে এক্স সারা রাশিটি আছে শুধু থ্রি আছে, এই থ্রিটাকে আমরা আগে লিখলাম থ্রি, আর কি করবো সমীকরণ চিহ্নের বাম দিকে এক্স সারা রাশি কি আছে মাইনাস এর থ্রি আছে, এই মাইনাস এর থ্রিটাকে আমরা যদি পক্ষান্তর করি বা বাম দিক থেকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে হবে মাইনাস এর থ্রি, এটা ডান পাশে নিলে হবে প্লাস এর থ্রি, প্লাস এর থ্রি। এখন একটু আমরা বিয়োগ করে নেই, ফাইভ এক্স থেকে টু এক্স বিয়োগ করলে কি থাকে, ফাইভ এক্স থেকে টু এক্স যদি আমরা বিয়োগ করি থাকে থ্রি এক্স, থ্রি এক্স সমান থ্রি আর থ্রি যোগ করলে হয় সিক্স, বা এক সমান এক্স এর সাথে যে অঙ্কটা আছে মানে এক্স এর সহজ যে অঙ্কটা এই অঙ্কটা আমাদের কি হবে সমান চিহ্নের ডান পাশের অঙ্কের নিচে ভাগ আকারে চলে যাবে সিক্স বাই থ্রি। সুতরাং এক সমান এইটা এটা যদি আমি কাটি এই থ্রিতে যদি সিক্সকে কাটি বা ভাগ করি তাহলে দুই বাজে তাহলে টু। সুতরাং নির্ণয় সমাধান নির্ণয় সমাধান এক সমান তাহলে আমার মনে হয় বুঝতে খুব একটা অসুবিধা হবে না তোমাদের।
সমীকরণ চিহ্নের আমি আর একবার একটু তোমাদের ইন্ডিকেটর চালানো আলোচনা করার চেষ্টা করি। সমীকরণ চিহ্নের বাম দিকে যে অঙ্কগুলি থাকবে এই অঙ্কগুলোর মধ্যে এক্স এল এর সংখ্যাগুলোর উপর সবসময় আমরা কি করবো বাম দিকে রাখবো, এবং এক্স এল এর সংখ্যাগুলোকে আমরা সবসময় কি করবো সমীকরণ চিহ্নের ডান পাশে। দেখো এখানে এই অঙ্কটাকে আবার একটু তোমাদের বোঝানোর চেষ্টা করি। এখানে সমীকরণ চিহ্নের বাম দিকে ছিল ফাইভ এক্স, সমান চিহ্নের ডান দিকে ছিল টু এক্স, এটাকে আমরা বাম দিকে আনার ফলে হয়েছে মাইনাস এর টু এক্স, সমান চিহ্ন দিলাম, ডান পাশে থ্রি এক্স ছিল থ্রি লিখলাম, এবং বাম দিকে এক্স ছাড়া মাইনাস এর থ্রি ছিল। যখনই আমরা পক্ষান্তর করছি তখন এই মাইনাস এর থ্রিটা হয়েছে প্লাস এর থ্রি, বি করার পরে হচ্ছে ফাইভ এক্স থেকে টু এক্স, বি করার ফলে হইল থ্রি এক্স, থ্রি আর থ্রি যোগ করলে হইল সিক্স। অর্থাৎ এক্স এর সব থ্রি আছে, আমরা এই থ্রি দিয়ে ডান পাশের সংখ্যাকে ভাগ করি, সুতরাং এক্স সমান কি হইল সিক্স বাই থ্রি। তখন থ্রি দিয়ে যদি সিক্স কে ভাগ করি থেকে টু, সুতরাং এক্স সমান নিম্ন সমাধান এক্স সমান। আরেকটা আমরা প্র্যাকটিস করি, মাইনাস চিহ্ন দিলে এখন
17 থেকে 2 বিল করলে থাকবে হলো মাইনাস 15 এখন দেখো এই সমীকরণ চিহ্নের উভয় পাশে যে সংখ্যা দুটো আছে এই দুটো সংখ্যার মধ্যে আমাদের কি আছে মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন আছে আমরা মাইনাস চিহ্নগুলি বাদ দিয়ে লিখতে পারি অথবা মাইনাস চিহ্ন উভয় পাশ থেকে কাটা দিতে পারি আমরা যদি উভয় পাশ থেকে যদি মাইনাস চিহ্ন বাদ দিয়ে দেই তাহলে থাকবে 5z ইকুয়াল 50 বা z সমান 15 বাই 5 এখন এই z এর সহগগুলো 5 এই 5 দিয়ে কি করব ডান পাশে যে 15 সংখ্যাটা ছিল এটাকে আমরা কি করব ভাগ করে দেব এই চিহ্ন দিয়ে দিলাম এখন দেখো এই 5 যদি এই 15 কে ভাগ করি তাহলে 3 বার 3 সুতরাং z সমান 3 সুতরাং এর সমাধান 2 গুণ এর সমাধান এটা আমার মনে হয় বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না আমরা এবার এই ধরনের ইকুয়েশনগুলি আমরা তিনটা প্র্যাকটিস করলাম এবার ভগ্নাংশের একটা অঙ্ক আমরা দেখব কিভাবে করা যায় ভগ্নাংশের অঙ্কগুলো দেখব কিভাবে করা যায় একটা ভগ্নাংশের অঙ্ক করে দেখি হরগুলোকে কি করতে হবে লসাগু করতে হবে তো বলছি আর হল টু
তিন এবং দুইয়ের লসাগু করতে হবে সি। এখন দেখো এই তিনকে যদি আমি সিক্স কে ভাগ করি তাহলে হবে কত টু, সেই টু দিয়ে উপরে টাকে করে উঠলো মাইনাস টু তে যদি আমি সিক্স কে ভাগ করি হবে থ্রি, থ্রি দিয়ে এখন এক্স কে করে উঠলো হবে থ্রি এক্স সমান টু, সেভেন থেকে ফাইভ বিট করলাম হলো টু। বাম দিকে আছে ভগ্নাংশ আর ডান দিকে কোন ভগ্নাংশ সংখ্যা নাই, তাহলে এই টুকনিতে যদি মনে মনে ওয়ান ভাবি তাহলে বাম দিকে এবং ডান দিক দু পাশে ভগ্নাংশ হয়ে গেল। এখন দুই পাশে যদি ভগ্নাংশ থাকে তাহলে এইবার আমরা করব আর আগে গুণন করব বা আর গুণন করব, সবসময় আর গুণন এক্স এর সাইডটা আগে গুণন করলে ভালো, যে কোনো সাইডে গুণন করা যায় কিন্তু আমরা সবসময় কী করবো এক্স এর সাইডটা সবসময় আগে গুণন করার চেষ্টা করব, যেহেতু এক্স এর সংখ্যাগুলি আমাদের বাম দিকে রাখতে হয় এই কারণে এক্স এর সংখ্যাগুলি কী করবো আমরা আগে গুণন করে নেব। দেখো উপরে আছে মাইনাস এক্স আর এখানে ডান পাশে নিচে আছে ওয়ান, মাইনাসের এক্স দ্বারা যখন আমি ওয়ানকে গুণন করবো মাইনাসের এক্স হবে মাইনাসের এক্স, আর এই পাশ যদি আমি আলাদা গুণন করি দেখো এই পাশ এই পাঁচটা যদি আমরা আলাদা গুণন করি তাহলে এই সিক্স এবং টু গুণনগুলো কত হবে ছয় দুগুণে বারো। এখন এখানে আরেকটা নতুন একটা জিনিস আমরা শিখব যে অজ্ঞাত যে রাশিটা মানে এক্স এর যে মানটা বাহির হবে এই এক্স এর মানের সাথে কখনো আমাদের কি হবে না মাইনাস চিহ্ন থাকতে পারে, এই এক্স এর রাশির সাথে কখনো মাইনাস চিহ্ন থাকতে পারে, তাহলে এই মাইনাস চিহ্নটা যদি আমি এই আউট করতে চাই তাহলে কি করতে হবে মাইনাসের ওয়ান দ্বারা গুণন করতে হবে, মাইনাসের ওয়ান দ্বারা গুণন করতে হবে মাইনাসের মাইনাসের প্লাসের এক্স, আর এখানে মাইনাস চিহ্ন দ্বারা গুণন করতে হবে মাইনাসের অর্থাৎ আমরা আরেকটু সহজে বলতে পারি এই মাইনাস চিহ্নটা আমরা ডান পাশে সংখ্যার গায়ে দিয়ে দিতে পারি তাহলে এক্স সমান হলো মাইনাসের টুয়েলভ, সুতরাং এইটা সমাধান এক্স সমান মাইনাসের টুয়েলভ। তাহলে এক সমান কি হলো আমাদের মাইনাস এর টু, সুতরাং নিয়ে সমাধান নিয়ে সমাধান এক সমান মাইনাস এর টু। তাহলে আমরা ছোট্ট আরেকটা ভগ্নাংশ নেব আমরা একটু প্র্যাকটিস করে দেখি, একটা ছোট্ট একটা ভগ্নাংশ নেব প্র্যাকটিস করে একদম ছোট্ট দেখে একটা ভগ্নাংশ দেখো ছোট্ট একটা ভগ্নাংশ প্র্যাকটিস করলে আমরা যদি এইভাবে করি দেখো তো এক্স বাই টু প্লাস ওয়ান সমান হলো এক্স বাই টু প্লাসের ওয়ান সমান থ্রি সমান হলো থ্রি, একদম ছোট্ট একটা সমাধান আমরা এই ভগ্নাংশের প্র্যাকটিস করে এক্স বাই টু প্লাস ওয়ান সমান হলো থ্রি। এখন আমাদের লক্ষণ যে বাড়ি এখানে দেখো কয়টার মধ্যে এক্স এর সংখ্যা আছে শুধু এক্স নিশ্চিত সংখ্যা হলো এক্স বাই টু, এই ওয়ানের মধ্যে এক্স নাই সমান চিহ্নের ডান পাশে থ্রি এটার মধ্যে এক্স নাই, আমাদের মূল কাজ এক্স খেলার সংখ্যাগুলো বাম দিকে রাখবো আর এক্স ছাড়ার সংখ্যাগুলোকে ডান পাশে নেবো, যেমন এক্স বাই টু সমান
ফাংশনের ডান পাশে কি আছে শুধু 3 আছে 3 লিখব আর খুঁজে বের করব সমান চিহ্নের বাম দিকে x ছাড়া সংখ্যা কি আছে x ছাড়া সংখ্যা আছে প্লাস এর এটাকে যখন আমরা ডান পাশে নিব হয়ে যাবে মাইনাস এর 1 বা x বাই 2 সমান দেখো 3 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে থাকে 2 বা এখন যদি সমান চিহ্নের বাম দিকে x বাই 2 তার মানে ভগ্নাংশের সংখ্যা আছে